নমস্কার বন্ধুরা, আমার নাম মুরমি আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটা খুব সিম্পল রেসিপি যেটা আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি প্রায়শই, বাট আমি কিভাবে বানাই একদম সুইট স্টাইল হাক্কা নুডলস, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি একদম ভেজিটেবলস দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এই সেম প্রসেসে এগসও এর মধ্যে অ্যাড করতে পারো। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা দেখে নাও। যারা অলরেডি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। রিকোয়েস্ট করবো যারা এই রেসিপিটা দেখছো, অবশ্যই একটু সময় দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখানে অনেক ইজি ইজি রেসিপিস আমি আপলোড করতে থাকি। তো তোমাদের যদি এরকম রেসিপি দেখতে ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনটাও প্রেস করতে ভুলো না, যাতে ফিউচারে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের এই রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, নুডলসটাকে সেদ্ধ করার জন্য প্রথমে একটা জায়গায় জল গরম করে নিতে হবে। যখন জলটা একদম টকবক করে ফুটবে, তখন তার মধ্যে একটুখানি নুন আর 1 টিস্পুন মতো তেল দিয়ে আমরা এর মধ্যে নুডলসটা অ্যাড করে দেবো। তারপর 1 মিনিট রেখে গ্যাসটা অফ করে দেবো, ঢাকা দিয়ে রাখবো। একটু ভিনিগার দেবো, 30 সেকেন্ড মতো রেখে আমরা জলটা ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নুডলসটা এভাবে রেখে দেবো। তো দেখো, আমি মোটামুটি নুডলসটা বয়েল করে আলাদা করে নিলাম। এবার কী কী সবজি আমাদের লাগবে সেগুলো একটা একটা করে তোমাদের দেখাতে থাকছি। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি পুরোটা বেটে নেবো একসাথে। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, এবার আমি সবজিগুলো কাটতে শুরু করব। তো বন্ধুরা দেখো, সবজিগুলো আমি কেটে নিলাম প্রপারলি। পেঁয়াজ, বিনস, রসুন কুচি। তো বন্ধুরা দেখো, সবজিগুলো আমি কেটে নিলাম প্রপারলি। পেঁয়াজ, বিনস, রসুন কুচি, আর এদিকে বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা। এরপর আমরা একটা সস মিক্সচার বানিয়ে নেব। এর মধ্যে 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন রেড চিলি পেস্ট দেওয়া হয়েছে, এবং এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর 1 টেবিল স্পুন ভিনিগারও আমরা দিয়েছি। বন্ধুরা, আমরা এবার কড়াতে সাদা তেল দিলাম এবং তেলটাকে একটু স্প্রেড করে নিলাম। এরপর আমরা এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে আস্তে আস্তে সমস্ত সবজি অ্যাড করব। প্রথমে আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ পাতা ছাড়া আর সমস্ত সবজি আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে এটা মিক্স করছি। এরপর আমরা এর মধ্যে একটুখানি নুন, একটু মরিচ আর একটু চিনি অ্যাড করে দেবো। দেখো, আমি নুন মরিচ আর চিনি অ্যাড করে দিয়েছি এবং এটাকে আমি আবার ভালোভাবে সফে করছি। বন্ধুরা, এরপর আমি নুডলসটা অ্যাড করে দিলাম এবং আস্তে আস্তে সমস্ত কিছু মিক্স করছি, এবং নুডলসটা দেওয়ার সাথে সাথে আমরা পেঁয়াজ পাতাটাও অ্যাড করে দেবো। বন্ধুরা, পেঁয়াজ পাতা যতটা ছিল আমরা তা হাফ দিলাম এবং বাকিটা আমরা রেখে দিলাম গার্নিশিংয়ের সময় দেবো। নুডলসটা একটুখানি সতে করে আমরা যে সস মিক্সচারটা দিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি সস মিক্সচারটা এবার অ্যাড করছি এবং পুরো চাউমিনটা আমি আবার সতে করে দেবো। আমি সসটার সাথে ভালো করে সতে করে দিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করবো আর গার্নিশ করবো। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজ পাতা উপরে ছড়িয়ে এটা গার্নিশ করে দিলাম। তো আমাদের রান্নাটা একদম রেডি। তোমরা এই রেসিপিটা ট্রাই অবশ্যই করতে পারো, এটা ডিনারে টিফিনে খুবই একটা ভালো আইটেম এবং কম সময়ের মধ্যে হয়ে যায়। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো।